আসসালামু আলাইকুম দর্শক, আমার আজকের ভিডিও টপিক হলো 4-5 এবং 6 মাস বয়সী বাচ্চাদের ডেইলি রুটিন। কারণ একজন বাচ্চার জন্য বা একজন শিশুর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইমটা সেটা হচ্ছে বাচ্চার 4 এবং 5 মাস বয়সটা। যেহেতু বাচ্চাদেরকে মানে আর কিছুদিন পরে 6 মাস থেকে শরীরটা স্টার্ট করতে হবে, বাট একজন নতুন মা না জানার কারণে দেখা যায় অনেকগুলো ভুল করে বসেন 4-5 মাস বয়সে, যার ফলে কী হয় যে বাচ্চারা কিন্তু পরবর্তীতে ঠিকমতো আর খাবারগুলো খেতে চায় না, বা বাচ্চাদের অনেক বেশি ওজনটা বেড়ে যেতে পারে অথবা ওজন কমে যেতে পারে। তো আমরা আজকের ভিডিওতে যে বিষয়গুলো জেনে নেব সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে কখন থেকে শরীরটা স্টার্ট করতে হবে, 4 মাস থেকে 5 মাস থেকে নাকি 6 মাস থেকে, এবং এই 4-5 মাস বয়সী বাচ্চারা কতক্ষণ ঘুমাবে, কী পরিমাণ বুকের দুধ খাবে, এই বয়সী বাচ্চাদের ওজন কত হলে ঠিক হবে। এক কথায় বলা যায় বাচ্চাদের সব কিছু নিয়ে ডিটেলসে এ টু জেড আজকের ভিডিওতে আমরা দেখে নেব। জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত শিশুর জন্য কিন্তু মায়ের বুকের দুধই যথেষ্ট। এই সময় শিশুকে অন্য কোনো খাবারই দেওয়া যাবে না, এমনকি 1 ফোঁটা পানিও দেওয়া যাবে না। 6 মাসের পর থেকে মায়ের দুধের পাশাপাশি শিশুকে বাড়তি খাবারটা স্টার্ট করতে হবে। কারণ 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধে যাবতীয় ভিটামিন, মিনারেলস ও প্রয়োজনীয় যে সকল পুষ্টি উপাদান আছে সবগুলো বাচ্চা পেয়ে যায়, শুধুমাত্র ভিটামিন ডি ছাড়া। তো আপনারা চাইলে কিন্তু ডক্টরের কাছ থেকে বাচ্চাদের জন্য আলাদাভাবে ভিটামিন ডিটা নিতে পারেন, এছাড়া রোদ্রে দিয়েও কিন্তু বাচ্চাকে ভিটামিন ডিটা কভার করতে পারবেন। তো বাচ্চাকে কতক্ষণ রোদ্রে রাখবেন বা ভিটামিন ডিটা আপনার বাচ্চার জন্য কীভাবে কভার করতে পারবেন সব কিছু নিয়ে ডিটেলসে আমার আলাদা একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রেখে দেবো। আমরা হয়তো অনেকেই জানি না যে 0 ডেজ থেকে শুরু করে 6 মাস বয়সী বাচ্চাদের জন্য মায়ের বুকের দুধের বিকল্প খাবার কিন্তু পৃথিবীতে কোনো কিছু নেই। তো বাচ্চা যদি ঠিকমতো বুকের দুধ পায় তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে 6 মাস পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে। কিন্তু 6 মাস পরে শুধু বুকের দুধে বাচ্চাদের সামগ্রিক পুষ্টির চাহিদা মোটেও সম্ভব নয়, তাই তাকে তার পুষ্টির চাহিদা মেটানোর জন্য পুষ্টিকর বাড়তি খাবারের প্রয়োজন পড়ে। যদিও 6 মাস পরে মায়ের বুকের দুধের পরিমাণ কমে যায় না, তবে এ সময় শিশুর বাড়তি পুষ্টির প্রয়োজন হয়, তাই শিশুকে অন্যান্য খাবারের পাশাপাশি কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে বুকের দুধটা কন্টিনিউ করতে। মানে 2 বছর পর্যন্ত বাচ্চাকে চাইলে কিন্তু আপনি বুকের দুধটা কন্টিনিউ করতে পারবেন। 4-5 মাসেও বাচ্চাকে বাড়তি খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাট 6 মাস পরে কিন্তু বাচ্চাদের ক্ষুধা বেড়ে যায়। কারণ তাদের অ্যাক্টিভিটিস বাড়ে, বাচ্চারা অনেক বেশি প্লেফুল হয়ে ওঠে, আর প্লেফুল হওয়ার জন্য দেখা যায় তাদের কিন্তু প্রচুর ক্যালোরি বার্ন হয়, ফিজিক্যালিভাবে তারা কিন্তু একটু একটু করে গ্রো করতে থাকে। তাই শুধু মায়ের বুকে দুধে সে টাইমে কিন্তু তাদের পেট ভরে না বা পর্যাপ্ত হয় না, আর এই জন্যেই কিন্তু বাচ্চাদেরকে 6 মাস পর থেকেই বাড়তি খাবারটা স্টার্ট করতে হবে। বাচ্চা যেহেতু অ্যাক্টিভ হয়ে ওঠে এবং বাচ্চা যেহেতু ফিজিক্যালিভাবে গ্রো করতে থাকে, যার ফলে কী হয় যে 6 মাস পরে বাচ্চাদের কিন্তু ক্যালোরির ঘাটতি দেখা দেয় 60%, আয়রনের ঘাটতি দেখা দেয় 95%, প্রোটিনের ঘাটতি হচ্ছে 45%, জিঙ্ক ও ভিটামিন এ এর ঘাটতি দেখা দেয় 90%। বিশেষ করে শিশুদের 6 থেকে 8 মাস বয়সে আয়রন আর জিঙ্কের ঘাটতি দেখা দেয় সবচাইতে বেশি। এই বয়সে একটি শিশুর আয়রনের প্রয়োজন হয় একজন প্রাপ্তবয়স্কের তুলনায় 9 গুণ বেশি, আর জিঙ্কের 4 গুণ বেশি প্রয়োজন পড়ে। আর সেজন্যই কিন্তু 2 বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি বাচ্চাকে অবশ্যই বাড়তি খাবারটা স্টার্ট করতে হবে 6 মাস থেকে। এখন আমরা জেনে নেব 4-5 এবং 6 মাস বয়সী বাচ্চাদের কত ওজন হলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে ধরবো। তো একটা বিষয় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে বাচ্চাদের যেটা বার্থ ওয়েট মানে তার যেটা জন্মের ওজন আছে সে জন্মের ওজনের ডাবল ওজন হবে এই 6 মাস বয়সে এসে। মানে বাচ্চা যদি 3 কেজি ওজনে জন্মগ্রহণ করে থাকে তাহলে অবশ্যই এখন তার ওজন হবে 6 কেজি। আর সবসময় একটা বিষয় মনে রাখতে হবে যে একই দিনে বা একই টাইমে একই ওজনে যদি 2টো বাচ্চা জন্মগ্রহণ করে থাকে, মানে একটা মেয়ে বাচ্চা এবং একটা ছেলে বাচ্চা, তাহলে কিন্তু তারা একইভাবে গ্রো করবে না। সবসময় ছেলে বাচ্চাদের ওজন কিন্তু একটু বেশি থাকবে মেয়ে বাচ্চাদের ওজনের চাইতে, আর এটা সাধারণত হয়ে থাকে বাচ্চাদের বা মেয়েদের ফিজিক্যাল কন্ডিশনের জন্যে। যদিও বাচ্চাদের ওজন নিয়ে আমার কিন্তু আলাদাই ডিটেলসে একটা ভিডিও করা আছে, যেখানে কিন্তু আমি বিভিন্ন বয়সী বাচ্চাদের মানে 1, 2, 3, 4, 5 এরকম বিভিন্ন বয়সী বাচ্চাদের ওজনটা আমি সেখানে দেখিয়েছি, এবং কী কারণে বাচ্চাদের ওজনটা কম হয় বা বেশি হয়, কী করলে বাচ্চাদের ওজনটা পারফেক্ট ওজন হবে সব কিছু নিয়ে কিন্তু আমি ডিটেলসে সেই ভিডিওতে আলোচনা করেছি। তা আপনারা চাইলে কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো প্রথমে আমরা জেনে নেব মেয়ে বাচ্চার ওজন, মানে 4 মাস বয়সী একটা মেয়ে বাচ্চার ওজন হবে 5.1 থেকে 8.1 কেজির মধ্যে, এবং স্বাভাবিক ওজন হচ্ছে 6.4 কেজি। তো আপনার বাচ্চার ওজন যদি 5.1 থেকে 8.1 কেজির মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার টেনশন করার কিছুই নেই।
আর চার মাস বয়সী ছেলে বাচ্চার ওজন হবে 5.6 থেকে 8.6 কেজির মধ্যে এবং স্বাভাবিক ওজন হচ্ছে 7 কেজি। তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে ছেলে বাচ্চার ওজনটা কিন্তু একটু বেশি আছে, মানে মেয়ে বাচ্চার ওজন হচ্ছে 6.4 কেজি এবং ছেলে বাচ্চার ওজন হচ্ছে 7 কেজি। পাঁচ মাস বয়সী মেয়ে বাচ্চার ওজন হতে হবে 5.5 কেজি থেকে 8.7 কেজির মধ্যে এবং স্বাভাবিক হচ্ছে 6.9 কেজি। আর পাঁচ মাস বয়সী ছেলে বাচ্চার ওজন হতে হবে 6.1 কেজি থেকে 9.2 কেজির মধ্যে এবং স্বাভাবিক হচ্ছে 7.5 কেজি। আর ছয় মাস বয়সী একটা মেয়ে বাচ্চার ওজন হবে 5.8 কেজি থেকে 9.2 কেজি এবং স্বাভাবিক ওজন হচ্ছে 7.3 কেজির মধ্যে। আর ছয় মাস বয়সী ছেলে বাচ্চার ওজন হতে হবে 6.4 কেজি থেকে 9.7 কেজির মধ্যে এবং স্বাভাবিক ওজন হচ্ছে 7.9 কেজি। অনেকে আছেন যারা মনে করেন বাচ্চাদেরকে বাড়তি খাবার খাওয়ানো শুরু করে দিয়েছি, সো এখন আর বুকের দুধের কোনো প্রয়োজন নেই, আর সেজন্য দেখা যায় 4, 5 বা 6 মাস থেকে কিন্তু বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ানোটা বন্ধ করে দিতে চান। তো এই কাজটা কখনোই করা যাবে না, বিশেষ করে 4, 5 বা 6 মাস বয়সী বাচ্চাদের জন্য কিন্তু বুকের দুধটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এ বয়সী শিশুদের জন্য কিন্তু ক্যালসিয়াম হলো অন্যতম গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান, কারণ এটি হাড় ও দাঁতের বিকাশে সহায়তা করে থাকে। প্রতিদিন সর্বনিম্ন 500 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে অবশ্যই শিশুকে। মায়ের বুকের দুধে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, তাই নিশ্চিত করুন যে আপনি আপনার শিশুকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দিচ্ছেন, এবং এটি কিন্তু বাচ্চাদের হাড় এবং দাঁতের গঠনে অনেক বড় ভূমিকা পালন করে থাকে। শুধু তাই না, বাচ্চাদেরকে কিন্তু হেলদি করতে পাশাপাশি কিন্তু বাচ্চাদেরকে উচ্চতা বৃদ্ধি করতে হেল্প করে থাকে। যে সকল বাচ্চারা জন্মের পর থেকে মানে শাল দুধ বা বুকের দুধ পান করে আসছে, সে সকল বাচ্চাদের ইমিউন শক্তিটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়, মানে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়, যার ফলে কি হয়, বাচ্চারা কিন্তু খুব সহজে ইনফেকশন, ডায়রিয়া, বমি বা ছোটোখাটো যে সকল ঠান্ডা কাশি বা ফ্লু আছে এগুলোর বিরুদ্ধে কিন্তু খুব সহজে ফাইট করতে পারে। অনেকে আমার ভিডিওতে একটা কমন কোশ্চেন করেন যে আপু, বিদেশে দেখেছি অনেক ভিডিওতে বা অনেক পেপার পত্রিকাতে যেখানে হচ্ছে বাচ্চাদেরকে 4 মাস থেকে সলিড খাবারটা শুরু করতে বলা হয়ে থাকে বা তারা দিয়ে থাকে, তাহলে আমরা কেন পারবো না? তো এক্ষেত্রে আমি আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন সেটা বলতে পারি, তা হচ্ছে যে বিদেশে প্রতি একজন বাচ্চার জন্য কিন্তু একজন করে ফিক্সড ডক্টর থাকে, মানে বাচ্চাদেরকে যদি কোনো ধরনের সলিড শুরু করতে চায় বা বাচ্চাদের যে কোনো প্রবলেমের জন্য জাস্ট একটা ফোন দিলে কিন্তু ডক্টর আমরা মানে খুব সহজে পেয়ে যাই। আর সেজন্য দেখা যায় সেটা মানে ডক্টররাই সে বিষয়গুলো হ্যান্ডেল করে থাকেন, মানে বাচ্চাকে কখন সলিড শুরু করতে হবে, বাচ্চাকে কী খাওয়াবো না খাওয়াবো, বাচ্চার জন্য কোনটা বেস্ট হবে, সব কিছু কিন্তু ডক্টরই ডিসিশন নিয়ে থাকেন। বাট যেটা কিন্তু আসলে দেশে অনেক টাইম পসিবল হয় না। তো আপনি যদি বাচ্চাকে কোনো কারণে একটু আগে আগে সলিডটা শুরু করতে চান, তাহলে আমি বলবো অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আপনি চাইলে কিন্তু স্টার্ট করতে পারবেন। এছাড়াও অনেকে আছেন যারা হয়তো বা 6 মাস পরে এমনিতেও রেগুলারলি বাচ্চাকে হচ্ছে ফর্মুলা দুটা স্টার্ট করতে চান, বা 6 মাসের আগে 3-4 মাস পর থেকেই দেখা যায় যে বাচ্চা ঠিকমতো বুকের দুধ পায় না, তো ফর্মুলা দুটা শুরু করতে চায়। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার যদি বাচ্চা ঠিকমতো বুকের দুধ না পায় এবং আপনি যদি বাচ্চাকে ফর্মুলা দুটা শুরুই করতে চান, তাহলে মাস্ট ডক্টরের পরামর্শ নিয়ে আপনি স্টার্ট করুন। শুধুমাত্র মায়ের বুকের দুধের বিকল্প হিসেবে আপনি চাইলে কিন্তু ফর্মুলা দুটাই দিতে পারেন, মানে অন্য যে সকল খাবার আছে সাবু সুজি এগুলো কিন্তু কখনোই 6 মাসের আগে না স্টার্ট করাটাই বেটার হবে। আর ফর্মুলা দুধ সবসময় ডক্টরের পরামর্শ নিয়েই স্টার্ট করাটা উচিত, কারণ প্রতিটা বাচ্চার ওজন এবং হাইটের ওপর ডিপেন্ড করে কিন্তু ফর্মুলা দুধগুলো দেওয়া হয়ে থাকে, এবং এক একটা ফর্মুলা দুধের কিন্তু এক একটা ফ্লেভার থাকে, মানে একই ব্র্যান্ডের দেখবেন বিভিন্ন ধরনের ফ্লেভারের ফর্মুলা দুধ পাওয়া যায়। বাচ্চা দেখা যাচ্ছে একটা ফ্লেভার হয়তো কোনো কারণে পছন্দ করছে না, ডক্টর তখন দেখা যায় মায়ের কাছ থেকে হিস্টোরি নিয়ে বা জেনে বুঝে দেন হচ্ছে ডক্টর তখন মানে বাচ্চাদেরকে ফর্মুলা দুধটা সাজেস্ট করে থাকেন, তাহলে দেখা যায় টাকা পয়সাটা ওয়েস্ট কম হয় এবং বাচ্চাও কিন্তু তখন ফর্মুলা দুধটা আগ্রহ করে খায়। এছাড়াও ফর্মুলা দুধ শুরু করার পরে দেখবেন যে অনেকভাবে কিন্তু কনস্টিপেশনের প্রবলেম হয়ে যায়। তো প্রতিটা বাচ্চার জন্য কিন্তু আলাদা আলাদা ফর্মুলা দুধ যেহেতু কিনতে পাওয়া যায়, মানে যে সকল বেবিদের কনস্টিপেশন আছে তাদের জন্য এক ধরনের ফর্মুলা দুধ পাওয়া যায়, আর বাচ্চা যদি কনস্টিপেশনের প্রবলেম না থাকে তখন দেখা যায় অন্য ধরনের ফর্মুলা দুধ আপনি বাচ্চাকে কন্টিনিউ করতে পারবেন। তো বাচ্চাকে যখন ফর্মুলা দুধটা স্টার্ট করতে চাইবেন তখন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ডক্টরের পরামর্শ মতো স্টার্ট করতে। এখন আমরা জেনে নেব 3 বা 4 মাসে বাচ্চাদেরকে সলিড শুরু করলে বাচ্চার কোনো ক্ষতি হয় কি না, কারণ অনেক মাই চান বাচ্চার যেন দ্রুত ডেভেলপমেন্ট হয়, বাচ্চা যেন দ্রুত ওজনটা বাড়ে, সেজন্য কিন্তু একটু আগে আগে সলিড খাবারটা শুরু করে দিতে। সেজন্য দেখা যায় 3-4 মাস থেকে বাচ্চার বাড়তি পুষ্টি চাহিদা মেটানোর জন্য অথবা ক্ষুধা মেটানোর জন্য গরুর দুধ, সুজি, আটা এসব বাচ্চাকে রান্না করে দিয়ে থাকেন। তো এগুলো কিন্তু কখনোই করা যাবে না, কারণ হচ্ছে বাচ্চার মধ্যে তখনও কিন্তু সলিডের লক্ষণ হয়তো বা দেখা দেয় না।
বাচ্চাদের পারফেক্ট বয়সের আগে কিংবা একটা বাচ্চার মধ্যে শরীর ছুঁড়ো যে সকল লক্ষণ রয়েছে সেগুলো না দেখা দেওয়ার আগে আপনি যদি বাচ্চাকে বিভিন্ন ধরনের খাবারগুলো দিয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চাদের কিডনি হার্ট লিভার এই টাইপ যে অর্গানগুলো আছে এগুলোতে কিন্তু ইফেক্ট ফেলতে পারে। এগুলো হয়তো বা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে দিতে পারে। শুধু তাই না, বাচ্চাদের জন্য কিন্তু অনেক বড় বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে ফিউচারে। আমরা হয়তো অনেকেই জানি না যে জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু ফুল ডেভেলপমেন্ট হতে সময় লাগে, আর এজন্য কিন্তু কিছু কিছু খাবারের রেস্ট্রিকশন আছে, যেমন হচ্ছে লবণ, চিনি বা গরুর দুধ, এগুলো সাধারণত কিন্তু 1 বছরের আগে দিতে না করা হয়ে থাকে। তাই বাচ্চা যখন যেটা মানে বয়স পারফেক্ট টাইমে কিন্তু বাচ্চাদেরকে পারফেক্টলি খাবারগুলো দিতে হবে, তাহলে কিন্তু বাচ্চাদের কোনো ধরনের প্রবলেম হবে না। এছাড়াও বাচ্চাদেরকে যদি একটু আগে আগে সব খাবার মানে দিতে চান তাহলে অনেক টাইম হয়তো বাচ্চার ওজন কিন্তু আনহেলদিভাবে বৃদ্ধি পেতে পারে, এছাড়া বাচ্চাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটাও নষ্ট করে দিতে পারে। সাধারণত একজন পুষ্টিবিদ বাচ্চাদেরকে শরীর শুরু করতে যে টাইমটাতে বলে থাকেন সেটা হচ্ছে বাচ্চার 6 মাস শেষ হয়ে 7 মাসে পড়লে বা বাচ্চার যেদিন 181তম দিন সেই দিন স্টার্ট করতে বলে থাকেন। তাই কেউ চাইলে কিন্তু যদি মনে করেন বাচ্চাকে এর আগে আগে শরীরটা শুরু করবেন মানে 3 মাস 4 মাস বা 5 মাসে তাহলে কিন্তু অনেকটা রিস্ক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মাস্ট আপনাকে ডক্টরের পরামর্শ নিয়ে বাচ্চাকে শরীরটা স্টার্ট করতে হবে। কমপ্লিমেন্টারি ফুড অর্থাৎ মায়ের দুধের পাশাপাশি বাচ্চাকে অন্য কোনো খাবার দিতে চাইলে শিশুর মধ্যে কিন্তু মাস্ট এই লক্ষণগুলো থাকতে হবে। মাইলস্টোন ডেভেলপমেন্ট ঠিক থাকলে কিন্তু শিশু নিজে থেকে স্বাভাবিকভাবেই কিন্তু কঠিন খাবার গ্রহণ করবে। এছাড়াও শিশু যখন দেখবেন যে আপনি কোনো খাবার খাচ্ছেন তখন হয়তো বা হা করে আপনার দিকে চেয়ে থাকবে বা কোনো ধরনের ইঙ্গিত দিবে সে খাবারটা গ্রহণ করার জন্যে। মাথা শক্ত ও সোজা রাখতে চেষ্টা করবে, খাবার মুখের কাছে আনলে মুখটাকে হা করবে, ঠোঁট দিয়ে চামচটাকে চেপে ধরার চেষ্টা করবে যাতে খুব সামান্য খাবারই মুখে গেলে গড়িয়ে না পড়ে বা খাবারটা গিলার চেষ্টা করবে। এছাড়াও বাচ্চার ওজন হবে তার জন্মের ওজনের ডাবল। এক কথায় বলা যায় যে বাচ্চা যদি সুস্থ এবং সবল থাকে তাহলে দেখবেন কিন্তু 6 মাস পরে বাচ্চা কিন্তু রেডি হয়ে যায় তার বাড়তি সলিড খাবারটা শুরু করার জন্যে। তো এখানে আমি যে লক্ষণগুলোর কথা বলেছি এগুলো যদি আপনার শিশুর মধ্যে দেখা দেয় তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চা এখন মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো আপনি যখন বাচ্চা সলিডটা শুরু করতে চাচ্ছেন তখন একদম ডিরেক্ট সাবু, সুজি, ওটস বা খিচুড়ি এ সকল দিয়ে শুরু না করে আপনি যে কোনো সিজনাল ফ্রুটস দিয়ে শুরু করতে পারেন। আপনি কিন্তু যে কোনো ফলই মানে মিষ্টি ফল দিয়ে বাচ্চাকে সলিডটা শুরু করতে পারবেন। তো মিষ্টি ফলগুলোর মধ্যে আছে কলা, পেঁপে, অ্যাপেল, অ্যাভোকাডো, মটরশুঁটি, গাজর, মিষ্টি আলু বা মিষ্টি কুমড়া। এই টাইপ মিষ্টি যে খাবারগুলো বা ফলগুলো আছে এগুলো কিন্তু বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। অনেকেই আছেন যারা কিন্তু বাচ্চাদেরকে 2-1 দিন খাবার দেওয়ার পরে দেখা যায় বাচ্চা ঠিক মতো খেতে চায় না, তখন হয়তো আবার জোর করে বসেন। তো এই কাজটা কখনোই করা যাবে না, বাচ্চাকে একটু টাইম দিতে হবে, কারণ এই টাইমটা হচ্ছে বাচ্চার জন্য জাস্ট উইনিং প্র্যাকটিস করানোর টাইম। কারণ বাচ্চা কিন্তু এখন বাটি ভরে ভরে খাবে না, যেহেতু মায়ের বুকের দুধটা এখনও তার প্রধান খাবার। তো মায়ের বুকের দুধ থেকে অন্য একটা টেস্টে বাচ্চাকে যখন অল্টার করছেন তখন হয়তো বা বাচ্চা সে খাবারটা নাও ভালো লাগতে পারে, সেজন্য অবশ্যই চেষ্টা করতে হবে বাচ্চাকে একটু টাইম দিতে। এখন প্রশ্ন হলো যে এই বয়সে একটা বাচ্চা সারাদিনে কতবার খাবার খাবে? 6 মাস বয়সী বাচ্চাকে যখন প্রথম 1 সপ্তাহ আপনি প্রথম সলিড খাবারটা শুরু করেছেন তখন হয়তো বা শুধুমাত্র 1 থেকে 2 চামচ খাবে। আর যে কোনো নতুন খাবার বা আপনি যেদিন প্রথম সলিডটা শুরু করতে চাচ্ছেন সেদিন চেষ্টা করবেন একদম সকালবেলা বাচ্চাকে সেই খাবারটি দিতে। তাহলে কি হবে, বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে কি না, বিশেষ করে সলিড শুরু করার পরে বাচ্চার বেশ কিছু প্রবলেম দেখা দেয়, যেমন হচ্ছে অ্যালার্জি, ডায়রিয়া, গ্যাস্ট্রিক, পেট ব্যথা বা বমি, তাহলে বাচ্চার যদি কোনো ধরনের প্রবলেম হয় সেই খাবারটি খাওয়ার পরে তাহলে আপনি সময় পাবেন বাচ্চাকে ডক্টরের কাছে নিতে। তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে সকালবেলা যে কোনো নতুন খাবার স্টার্ট করতে। আরেকটি বিষয় আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আর সেটা হচ্ছে বাচ্চাকে যে কোনো নতুন খাবার দেওয়ার ক্ষেত্রে 3 ডেজ মেথডটা ফলো করতে হবে। মানে আপনি যেদিন বাচ্চাকে প্রথম কলা দিচ্ছেন আপনি চেষ্টা করবেন পরপর 3 দিন কলাটা দিতে, মানে অ্যাপেল দিলে পরপর 3 দিন অ্যাপেলটা দিতে, তাহলে বাচ্চার কোনো অ্যালার্জি, পেট ব্যথা বা ঠান্ডা লাগছে কি না বা কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে কি না সেটা আপনি বুঝতে পারবেন। আর যদি মনে হয় যে 3 দিনের মধ্যে কোনো প্রবলেম হয়নি তাহলে ইটস ওকে, সেটা কন্টিনিউ করতে পারবেন। আর যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনি সেটাকে বন্ধ করে দিন 7 থেকে 10 দিনের জন্য এবং 10 দিন পরে আবারও সেই খাবারটি রিপিট করুন। আর যদি দেখেন যে আবারও কোনো প্রবলেম হচ্ছে না তাহলে সেটা কন্টিনিউ করতে পারবেন। অনেক বেবি আছে যারা কিন্তু খুব সহজে কোনো খাবারই পছন্দ করে না বা কোনো খাবারের প্রতি তার কোনো আগ্রহ নেই বা খাবার খাওয়ার পরে দেখা যায় বিভিন্ন ধরনের প্রবলেম হতে থাকে। তো সেক্ষেত্রে বলবো আপনি চাইলে কিন্তু একজন ডক্টরের পরামর্শ মতো খুব ভালো একটা ডায়েট চার্ট তৈরি করে তারপর সেই চার্টটা কিন্তু ফলো করতে পারেন।
বাচ্চাকে যখন প্রথম সলিড খাবারটা শুরু করবেন সবসময় চেষ্টা করবেন বাচ্চার খাবারটাকে একটু ভালোভাবে ম্যাশ করে লিকুইড ফর্মে এনে কিংবা আপনি চাইলে কিন্তু ব্লেন্ড করেও দিতে পারেন। বিশেষ করে কিছু কিছু খাবার যেগুলো হচ্ছে কলা অ্যাভোকাডোগুলো কিন্তু খুব সহজে অনেক বেশি সফট হয়ে থাকে, তাই এগুলো কিন্তু ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই, জাস্ট হাতে ম্যাশ করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। কারণ অনেক টাইম বাচ্চারা কিন্তু দানাদার খাবারগুলো গ্রহণ করতে পারে না, যার ফলে কিন্তু বাচ্চা অনেক টাইম খাবারটাকে রিফিউজ করে থাকে। তাই সবসময় চেষ্টা করবেন একটু লিকুইড করে, যেমন কলা যদি বাচ্চা ডিরেক্ট খেতে না পারে তো সেক্ষেত্রে আপনি কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে তার সাথে একটু হয়তো বা ফর্মুলা দুধ বা বুকের দুধ অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। মানে আপনি যখন বাচ্চাকে প্রথম সলিডটা শুরু করেছেন তখন কিন্তু ডিরেক্ট কোনো দানাযুক্ত খাবারে নিয়ে যাওয়া যাবে না, সবসময় চেষ্টা করতে হবে লিকুইড ফর্মে এনে বাচ্চাকে খাওয়াতে। তাহলে দেখা যাচ্ছে বাচ্চা কিন্তু খাবারটা খুব সহজেই খেতে পারবে। আর অনেকে আছেন যারা কিন্তু একদম রেগুলারলি বাচ্চাকে ব্লেন্ড করা খাবার খাওয়াতে থাকেন, তাহলে দেখা যায় বাচ্চা কিন্তু সেই ব্লেন্ড করা খাবারে অভ্যস্ত হয়ে যায়, পরবর্তীতে কিন্তু ব্লেন্ড করা খাবার খাওয়ানো মানে ছাড়াতে অনেক বেশি প্রবলেম হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন ম্যাশ করা খাবারই বাচ্চাকে অভ্যস্ত করতে। 4, 5 এবং 6 মাস বয়সে একটা বাচ্চা কতক্ষণ পর পর বুকের দুধ বা ফর্মুলা দুধ খাবে? তো যে সকল বাচ্চারা বুকের দুধ খায় তারা কিন্তু একটু বেশি ঘন ঘন বুকের দুধটা খাবে, কারণ বুকের দুধ কিন্তু একটু পাতলা হয়ে থাকে। তাই দেখা যাচ্ছে হয়তো বা সেটার টাইমটা হতে পারে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর। আর সবসময় চেষ্টা করতে হবে বাচ্চার চাহিদা মতোই বাচ্চাকে কিন্তু বুকের দুধটা খাওয়াতে। এছাড়াও যে সকল বেবিরা আসলে ফর্মুলা দুধ খায় ছোট থেকে, দেখা যাচ্ছে বুকের দুধের চাইতে কিন্তু ফর্মুলা দুধটা একটু বেশি ঘন হয়ে থাকে। মানে বাচ্চা যখন ফর্মুলা দুধটা খায় তারপরে কিন্তু অনেকক্ষণ তাদের পেটটা মানে ভরা থাকে, খুব সহজে কিন্তু ফর্মুলা দুধটা হজম হয় না। সেজন্য কিন্তু বাচ্চারা দেখা যাচ্ছে বুকের দুধের চাইতে কিন্তু ফর্মুলা দুধটা বেশ কয়েক ঘন্টার ডিস্টেন্সে খেতে পারে। 4, 5 এবং 6 মাস বয়সে বাচ্চারা কতক্ষণ ঘুমায় এটা নিয়েও কিন্তু আমি প্রচুর কমেন্ট পেয়েছিলাম। তো আমার কাছে মনে হয় যে এই বয়সে একটা বাচ্চা কিন্তু প্রচুর ঘুমায়, এটা আমার হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স। বিশেষ করে আমার বাসাতে যেমন কেউ নেই, শুধুমাত্র আমি থাকি, আমার হাজব্যান্ড সবসময় অফিসেই বেশি টাইমটা থাকে, তো বাসায় যেহেতু কোনো ধরনের নয়েজ হয় না এবং আমার বাচ্চা খুব ভালো একটা ঘুমের পরিবেশ পায়, তো সেক্ষেত্রে সে কিন্তু প্রচুর ঘুমায়। শুধুমাত্র যখন তার ক্ষুধা পায় দেখা যায় সে উঠে খায় এবং আবারও ঘুমিয়ে পড়ে। তো বাচ্চাকে যদি খুব ভালো একটা ঘুমের পরিবেশ দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে বাচ্চা মানে ক্ষুধা পাবে তখন উঠে খাবে, দেন আবারও ঘুমিয়ে পড়বে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে বাচ্চা হয়তো 2 থেকে 3 ঘন্টা পরপর হয়তো বা উঠতে পারে এবং সে হয়তো বা ফিডার হোক বা বুকের দুধ বা ফর্মুলা দুধ যেটাই হোক খাবে, দেন আবারও ঘুমিয়ে পড়বে। তো মোটামুটি এই ছিল আমার আজকের ভিডিওর টপিক। তো পার্সোনালি আমি যেটা বলতে পারি, যারা বাচ্চাদেরকে একদমই বেশি দিন বুকে দুধ খাওয়াতে চান না বা খুব দ্রুত বাচ্চাদের সলিডটা শুরু করতে চাচ্ছেন তাদেরকে বলবো একটু জাস্ট ওয়েট করেন। বাচ্চাদের মানে যে অর্গানগুলো আছে এগুলো কিন্তু আমাদের বড়দের মতো ম্যাচিওর বা পরিপক্ক না, যার ফলে কি হয় বাচ্চাদের যদি ছোটোকালে কোনো একটা প্রবলেম হয়ে যায় সেটা কিন্তু অনেকদিন পর্যন্ত সাফার করতে হতে পারে। তাই যে কোনো খাবারের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে একটু তাড়াহুড়া না করে জাস্ট একটু ধীরে সুস্থে টাইম নিয়ে বাচ্চাদেরকে শুরু করাটাই বেটার হবে বাচ্চাদের জন্যে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে 2 বছর পর্যন্তই মায়ের বুকের দুধটা কন্টিনিউ করাতে, কারণ 4, 5 বা 6 মাসে অনেকে বুকের দুধটা বন্ধ করে দেন, কিন্তু একটা বাচ্চার জন্য মায়ের বুকের দুধ কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে থাকে। বিশেষ করে বাচ্চাদের যে ছোটোখাটো প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু সলভ করতে বা এগুলোর বিরুদ্ধে ফাইট করতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে। তাই বাচ্চাদের শরীর শুরু করার ক্ষেত্রে বলবো একদম এত তাড়াহুড়া না করে আপনি একটু টাইম নেন। দেন আপনি যদি মনে করেন যে না বাচ্চাকে একটু দ্রুত শরীরটা শুরু করতে হবে, তার শরীর শুরুর সবগুলো লক্ষণ দেখা গিয়েছে তার মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ডক্টরের পরামর্শ মতো আগে আগে সলিডটা শুরু করতে পারবেন। দর্শক একটা কথা, আমার চ্যানেলটি হচ্ছে বেবি ফুডের একটা চ্যানেল, মানে বাচ্চাদের বিভিন্ন ধরনের টপিক এবং বাচ্চাদের খাবার রেসিপি সব কিছু নিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলে। তো যদি মনে হয় যে আপনি আপনার বাচ্চাদের রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আজকের মতো, আই হোপ যে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। বিশেষ করে যে সকল বাচ্চারা এখনও সলিড শুরু করেনি এমন বাচ্চা যদি আপনাদের পরিচিত কেউ থেকে থাকে তাহলে বলবো যে অবশ্যই আমার ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দিন। তো দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুডস অথবা কোনো কিডস টপিকস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।